বয়সে আপনার কাছে আমার কাছে কিছুটা ধরা পড়লেও কিন্তু তারুণ্যের প্রতীক তার কাছে রয়েছে। এতটা এনার্জেটিক বয় আমরা তাকে দাদা বলি না বন্ধুর মতো বলি, সেই স্বপন দা, স্বপন কুমার ঢালি। আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে তার সঙ্গীত তার কবিতা শুনে নেব, আর পাশাপাশি আরেকজন এই সময়কালের প্রখ্যাত বাচিক শিল্পী এবং আরো অনেক ইচ্ছে সেটা নয় অজানাই থেকে যাক আপনাদের কাছে, আগামী দিন ধীরে ধীরে ধাপে ধাপে দেখতে পাবেন তার অনেক কর্মকাণ্ড এবং প্রতিভা বিকাশের পথ ডালিয়া হালদার। আমরা প্রথমেই শুনে নিই আমরা স্বপন কুমার ঢালির একটি সঙ্গীত। স্বপন কুমার ঢালি সঙ্গীত পরিবেশন করছেন। নমস্কার। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। বাহ। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। এ ঘর শুধুই তাসের ঘর, এ ঘর শুধুই তাসের ঘর, দু একদিনের পথের পরিচয় রে। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। বাহ বাহ। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। এ সংসারে আমি কর্তা, মরলে পরে কর্তা যাবে কোথা। বাহ বাহ। এ সংসারে আমি কর্তা, মরলে পরে কর্তা যাবে কোথা। চিতায় তুলে দিবে হরি হে হরি হে, চিতায় তুলে দিবে এই হরি 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 বলে। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। সংসারেতে সং সেজে সেজে আসল কর্তাকে গেলি ভুলে। সংসারেতে সং সেজে সেজে আসল কর্তাকে গেলি ভুলে। অসাধারণ। সোনার তরি আসবে তীরে, সোনার তরি আসবে তীরে, সোনার তরি আসবে তীরে, পুণ্যের থালা নিয়ে যাবে। হরি বল হরি বল। হরি হে হরি হে, পুণ্যের থালা নিয়ে যাবে। নশ্বর দেহ এই নশ্বর দেহ পরে রবে। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। ভেবে দেখ মন, কেউ নয় আপন এ সংসারেতে। স্বপন ঢালি ভেবে বলে সমন আসবে যখন আপন ঘরে। স্বপন ঢালি ভেবে বলে সমন আসবে যখন আপন ঘরে। হরিনাম সম্বল হবে হরি হে হরি হে, পারের কর্তা হরি হবে। মন্দ্রে তাই আসল কর্তাকে ভুলো না রে। ভেবে দেখ মন, কেউ নয় আপন
এ সংসারেতে। ভেবে দেখ মন কেউ নয় আপন এ সংসারেতে, ভেবে দেখ মন কেউ নয় আপন এ সংসারেতে। একদম আমরা ভাবতে ভাবতে কখন যেন সূর্য অস্ত চলে যাবে ভাবতেই পারিনি। কে কখন যেন আঁচল উড়িয়ে দুহাত বাড়িয়ে বলেছিল, এসো নদীর পার ধরে আমরা হেঁটে যাই, যেখানে নিরিবিলি ছায়া আর বাদাম অলা আমাদেরকে ডাকছে, এসো বাদাম নেবে গো, বাদাম নেবে গো। আর এই দেখতে দেখতেই যেন আমাদের বেলা শেষ হয়ে গেল। আর এই প্রেক্ষাপট নিয়েই তার স্বরচিত সঙ্গীত আমাদের স্বপন কুমার ঢালি সত্যিই তো আমাদেরকে মুগ্ধ করেছে। দর্শক বন্ধু নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন, থাকুন আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমরা প্রথমে শুনে নেই স্বপন কুমার ঢালির একটি স্বরচিত কবিতা। কবিতার নাম নারীর সম্মান। নারীর সম্মান, দিকে দিকে শুধু করুন আবেদন করুন আর্তনাদ, হে প্রভু হে প্রভু চির জ্যোতির্ময়, রক্ষা করো আমায় রক্ষা করো আমায়। রাবণ হরণ করেছিল সীতা দেবীকে, সেই পাপে ধ্বংস হল রাক্ষস কুল, রামায়ণে আছে। নারীর অপমানে রাজার মৃত্যু রাজ্য যায় চলে, দ্রৌপদীর বস্ত্র হরণে কুরুবংশ ধ্বংস হল, মহাভারতে আছে। মাতৃগর্ভে সকলের জন্ম, সেই মা অপমানিত হলে প্রকৃতি দিবে শাস্তি, রক্ষা নাহি পাবে কেহ। চরিত্রে থাকবে ভালোবাসা, রক্তে বহিবে সত্যের স্রোত, হৃদয়ে আনবে জ্ঞানের জ্যোতি, প্রকৃতি রূপে মাতৃরূপে আছেন যিনি নারী। বাহ, মায়ের পদে শক্তির আধার, শ্রদ্ধা করলে হবে মহান, তাই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে জানাতে হবে নারীর সম্মান, তথা মাতৃজাতির সম্মান, মাতৃজাতির সম্মান, মাতৃজাতির। একদম নারী কেন্দ্রিক মায়ের কথা, মা শক্তি নারী শক্তি, তারই প্রেক্ষাপট নিয়ে তার কবিতা আমরা শুনলাম। দর্শক বন্ধু আমরা চলে যাব ডালিয়া হালদারের কাছে, ডালিয়া হালদার কবিতায়। নমস্কার, আমরা এত সুন্দর এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আপনারা বিশিষ্ট প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, একাধারে বিভিন্ন মানে একাধারে এত গুণী মানুষের গান এবং স্বরচিত কবিতা শুনলেন, আমরাও শুনলাম এবং ততোধিক উপভোগ করলাম। এরপরে আমি একটা ছোট কবিতা বলবো, পাঠ করব। এখনকার দিনের বর্তমান সময়ের একজন বিখ্যাত আধুনিক কবি, কবি শ্যামল রায়ের কবিতা, আমি ঘর হতে চেয়েছি। আমি ঘর হতে চেয়েছি, খুঁজে নিতে চাইছি, একদিকে সূর্য অন্যদিকে জ্যোৎস্না রাত, কিন্তু যৌবনে স্বপ্ন দেখাটা একটু বাড়তি নতুন নতুন শব্দ, ইছামতির নদীর মতো কখনো বহতা কখনো বালির চড়া, কোলাহলের কাছে উড়ে বেড়ায় এক ঝাঁক প্রজাপতি, প্রিয় সন্ধ্যা নামলে সিঁদুর পরা নারী নির্ভেজাল ভালোবাসাটা ভুলে যায়, পেরিয়ে যায় সকাল থেকে রাত, পাল্টায় হাত ঠোঁট গোটা শরীর। আমি তোমায় ঘর হতে চেয়েছি, আমি মেঘ হতে চাইনি, আমি প্রজাপতির ডানা হতে চাইনি, যৌবনের স্বপ্ন দেখায় নির্ভেজাল কবিতা হয়ে ঘর হতে চেয়েছি। শ্যামল রায়ের কবিতা আবৃত্তি করে শোনানো হলো আমাদের ডালিয়া হালদারের কণ্ঠে, ধন্যবাদ ডালিয়া হালদারকে। আমরা স্বপনদার সংক্ষেপে দু একটি কথা, আপনি কবিতা এবং সঙ্গীত কিভাবে নিচ্ছেন সংক্ষেপে বলুন। কবিতা এবং সঙ্গীত দুটো জিনিস যদিও আলাদা আলাদা, কিন্তু একদিক থেকে সবই মানুষের মনের খোরাক, মনের আনন্দ, মনের যে চাহিদা যেটা সৃজন শক্তিকে এবং উজ্জীবিত রাখার, উজ্জীবিত করার
দুটোই যেন একটা সংমিশ্রণ, একদিকে কবিতা এবং একদিকে হচ্ছে চিকিৎসা এবং সঙ্গীত, সমস্ত কিছুই যেন স্বপন কুমার ঢালির একটা সংমিশ্রণ তৈরি হয়েছে, রসায়ন তৈরি হয়েছে, কোথায় কেমিস্ট্রি, কোথায় পদার্থবিজ্ঞান, সমস্ত কিছুই যেন মিলেমিশে একাকার আজকের সাতকার অনুষ্ঠান। আজকের অতিথি ছিলেন আমাদের স্বপন কুমার ঢালি এবং ডালিয়া হালদার। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলাম আমি কবি সাংবাদিক শ্যামল রায়। ভালো থাকবেন, অংশগ্রহণ করবেন, আপনিও যোগাযোগ করবেন। নমস্কার।